হ্যালো বন্ধুরা আজকে শনিবার আজকে একটু বেড়ানোর দিন এই দিনগুলো খুব একটা বেশি আসে না হয়তো মাসে একবার এলো কি দুবার এলো তাই এই দিনগুলোতে আমার ভিডিও করতে খুব ইচ্ছা হয় একটু সাজি আর এই ভালো জামা টামা পরলে মনে ভিডিওটা অন করে নিই আর কিছু বলি তোমাদেরকে আজকে আমরা একটা সিনেমা দিতে যাচ্ছি যেন অনির্বাণ ভট্টাচার্যের নতুন সিনেমা এসছে অথই তো আমার হাজব্যান্ড অরিন্দম খুবই ফ্যান অরিন অনির্বাণের অরিয়ার অনিক বলতেও জড়িয়ে যাচ্ছে কথা আচ্ছা ওর জন্যই মানে এই অনির্বাণের সিনেমা আজ পর্যন্ত কোনোটা ছাড়েনি না দশম্পত্তরটা বলতে দেখেনি সেটা বাড়িতে দেখেছি আর সব সিনেমা দেখে নিয়েছি তো এইটা একটা আমার হয় যে অনির্বাণের সিনেমা এলেই আমরা দেখতে যাই তো কাছাকাছি সব নিতে যাচ্ছি দেখা যাক সিনেমাটা কেমন হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব সেই গল্পটা তোমাদেরকে বলবো মানে রিভিউ বা গল্প যাই হোক গল্প তো বলবো না আমার কীরকম লাগলো সেই অভিজ্ঞতা আমি তোমাদেরকে শেয়ার করব অনেকদিন পর আমরা সিনেমা যাচ্ছি লাস্টে কি গিয়েছিলাম বলো তো প্রায় মাস হয়ে মাকে নিয়ে গিয়েছিলাম তোমার মনে আছে ডানটি দেখতে গিয়েছিলাম সব হ্যাঁ ওইটাই আজকে আমার শবর্ণিতেই যাচ্ছি এতে অথই দেখতে বাংলা সিনেমা বাংলাটা মধ্যিখানে কিছু দেখিনি বলেছেন হ্যাঁ বন্ধুরা যেমন বলছিলাম আমি অথই দেখে এসে সিনেমাটা কেমন লাগলো আমি সেই কথাটা বলবো তো একটু আগেই দেখে এলাম অথৈ মানে এখনো টাটকা আছে তাই স্মৃতিটা তাই সঙ্গে সঙ্গে বলতে চাইছি অসাধারণ একটা গল্প প্লট মানে মানুষের বিশ্বাসভঙ্গ সন্দেহ কি মাত্রায় যেতে পারলে তবে এই সিনেমাটা হয়ে ওঠে সেটাই দেখলাম আর অভিনয় তিনজনের অভিনয় অসাধারণ অর্ণ বলে যে ছেলেটি অথই হয়েছে তার কথা বলতেই হয় অনির্বাণ তো আমরা জানি এক বিখ্যাত একজন শিল্পী অভিনেতা মানে এর কোন সে একটা চূড়ান্ত পর্যায়ে চলে গেছে এই অভিনয় কোথায় নিয়ে গেছে অভিনয় একটা বিশ্বাস মানে সন্দেহভাজন বন্ধু কি মানে ভয়ঙ্কর হতে পারে হ্যাঁ একটা মানে যার মধ্যে হিংসার আগুন জ্বলছে সেই বন্ধু কি ভয়ঙ্কর হতে পারে সেটা অনির্বাণের অভিনয় দিয়ে বেরিয়ে এসছে মানে এই একটা দেখলাম যে ওথেলোর নাটকটা তো অনেকেই জানো যেটা শেক্সপিয়ারের অবলম্বনে এই বাংলায় করা হয়েছে অথই হ্যাঁ এখানে ওই তো তিনজন অভিনেতাই মেন এখানে সোহিনী আর তোমার অনির্বাণ হ্যাঁ তাদের একজনের এক বন্ধু তাদের আরেক বন্ধু বিবাহিত জীবনকে করে নষ্ট করছে এরকম হয় কিন্তু মানে হিংসা এটা হয় এত হিংসার আগুন তার মধ্যে এত হিংসার হিংসের আগুন যে ঝোলে পুড়ে যাচ্ছে সে সে কী করে তাদের ক্ষতি করবে এবং এটা শুধু বডি জেসচার যেটা অনির্বাণ করে সারা শরীর দিয়ে অভিনয় হৃদয় দিয়ে মানে যেটাকে ফুটিয়ে তোলে সেই হিংসার অভিনয়টা এত অপূর্ব ফুটিয়ে তুলেছে আর অন্য তার হিংসা আস্তে আস্তে সে এই বিশ্বাস মানে একটা ভালোবাসা থেকে কি করে সন্দেহর দিকে চলে যাচ্ছে তার এই সম্পর্কটা তার স্বামী স্ত্রীর সম্পর্কটা কি করে সন্দেহের দিকে চলে যাচ্ছে সন্দেহ করতে করতে সে কোথায় চলে যাচ্ছে সেই জায়গায় যে এক্সট্রিম জায়গা চরম জায়গায় পৌঁছে গেছে যেখান থেকে আর ফিরে আসা যায় না ট্র্যাজিক হিরো হয়ে ওঠে সেই গল্পটা এই সিনেমায় খুব ভালো করে বোনা হয়েছে খুব সুন্দর করে এই সিনেমার প্রতিটা চরিত্রই খুব ভালো অভিনয় করেছে প্রত্যেকটি চরিত্র একেবারে মন ছুঁয়ে গেছে একটু ডার্ক হবেই ট্র্যাজেডি মানে একটু অন্ধকার তার রূপ গল্প সব কিছুতেই একটা দুঃখ থাকবে অন্ধকার থাকবে হিংসা থাকবে রাগ থাকবে প্রতিহিংসা থাকবে সব কিছুই রয়েছে তো একঘেয়ে বাংলা সিনেমাকে ভেঙে দিয়ে যদি অন্য ধরনের কিছু পেতে চাও তবে বন্ধুরা অথই দেখে এসো এক ধরনের বাংলা সিনেমা মানে প্রেম ভালোবাসা হুম পরিবার হ্যাঁ তো এইগুলোর বাইরে গিয়ে পরি এখানেও প্রেম ভালোবাসা সবই আছে কিন্তু এখানে যেটা আছে সেটা একটা অন্য ধরনের হিংসার আগুন কিভাবে একটা সম্পর্ককে নষ্ট করে দিতে পারে একটা বন্ধুত্বকে নষ্ট করে দিতে পারে সেটা দেখানো হয়েছে হ্যাঁ আমি পুরো গল্পটা বলবো না বলা উচিত নয় পরিচালক অন্য সহ সহকারী পরিচালক অনির্বাণ মানে ক্রিয়েটিভ ডিরেক্টর যাকে বলছে সৃজনশীল পরিচালক আর সোহিনী সেনগুপ্তর অভিনয় তো অপূর্বই প্রতিবারের মতো সোহিনী আমাদের ভালো আর এখানে অনির্বাণ এই কিভাবে মানে অনুঘটকের কাজ করে সেটাই দেখিয়েছে শেষ পর্যন্ত এটা কার সিনেমা হয়ে দাঁড়ায় অথইয়ের না অনির্বাণের সেটাই দেখার দেখে শেষ পর্যন্ত মনে হবে যেটা মানে কি অভিনয় দেখলাম একটা মনের গভীরে কিন্তু থেকে যাবে এই অভিনয়টা এটাই বলে দিচ্ছি মনের গভীরে থেকে যাবে যতই ভুলে যেতে চায় চাও এর অভিনয় তোমরা ভুলতে পারবে না এই সিনেমাটা এমনই গায়ে কাটা দিয়ে ওঠে তাহলে তোমরা হলে গিয়ে সিনেমাটা দেখো তবে তোমাদের খুবই ভালো লাগবে আশা করি আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা আমার এই রিভিউ ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট ও শেয়ার করবে